আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও সলিউশন 24 চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনসার। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক, অর্থাৎ গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ অফিসার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেই কাজটি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রিয়ার্স, আমি বেশি কথা বলবো না, এখন চলে যাবো মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে এখন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশান অন করে দিন। তো প্রিয়ার্স, এই কাজটা আপনি মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারতে করতে পারবেন। যদি আপনি এই কাজটি মোবাইল থেকে করতে চান তাহলে আপনি মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং তারপর উপরে এরকম থ্রি ডট একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এখানে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড লেখা দেখতে পারবেন, এখানে একটি ক্লিক করে টিক মার্ক বসিয়ে দেবেন। তারপর সার্চ বারে গিয়ে টাইপ করবেন আপনার স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটি লিখে সার্চ করবেন http://erecruit.grameen.com/। আমি এই লিঙ্কটি কপি করতেছি। তারপর সার্চ বারে পেস্ট করে সার্চ করব। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, গ্রামীণ ব্যাংক নোবেল পিস প্রাইজ উইনার অর্গানাইজেশন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যাপ্লাইড পোস্ট, এখানে দেখতে পাচ্ছেন ট্রেনি অফিসার। আমি এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন। প্রথমে আমাদেরকে অ্যাপ্লাইড পোস্ট এখানে দেওয়া রয়েছে, এখান থেকে আমাদেরকে অ্যাপ্লাইড পোস্টটিতে সিলেক্ট করতে হবে ট্রেনি অফিসার। তারপর এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, আপনার এসএসসির সার্টিফিকেট অনুযায়ী পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে অনেক তথ্য রয়েছে, আমি পর্যায়ক্রমে আপনাদেরকে সবগুলো তথ্যই পূরণ করে দেখাবো। তারপর রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস, যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই রকম হয়ে থাকে তাহলে এখানে একটি টিক মার্ক দিতে হবে। তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে, তারপর এখানে অ্যাড এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং একটি এডুকেশনাল কোয়ালিফিকেশান পূরণ করার পর আপনাকে একাধিক এডুকেশনাল কোয়ালিফিকেশান পূরণ করার জন্য এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে দিতে হবে, এক্সপিরিয়েন্স অর্থাৎ যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে সেটা দিতে হবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থাকে সেক্ষেত্রে এখানে দিতে হবে। তারপর এখানে রেফারেন্স টু ক্লোজ রিলেটিভস আদার্স, যদি আপনার দুইজন পরিচিত ব্যক্তির রেফারেন্স দিতে হবে এখানে, রেফারেন্স নেম, রেফারেন্স মাদার নেম, রেফারেন্স অ্যাড্রেস, রেফারেন্স ফাদার নেম, রেফারেন্স রিলেশন অর্থাৎ আপনার সাথে সম্পর্ক দিতে হবে, রেফারেন্স মোবাইল নাম্বার দিতে হবে, এরকমভাবে দুইজন ব্যক্তির রেফারেন্স এখানে দিতে হবে। তারপর এখানে আপনার ক্যান্ডিডেট ইমেজ প্রার্থীর ছবি এখানে আপলোড করতে হবে, তারপর এখানে সিগনেচার আপলোড করতে হবে। আপলোড করার পর আপনাকে প্রিভিউ অ্যান্ড সেভ এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো প্রিভিউস, আমি পর্যায়ক্রমে সবগুলো তথ্য পূরণ করব। তো ভিডিওটি ছোট করার স্বার্থে আমি ফর্মটি পূরণ করে নিয়েছি, পরে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেব। হ্যাঁ প্রিভিউস, আমি ফর্মটি পূরণ করে নিয়েছি, আপনারা এখানে অ্যাপ্লাইড পোস্ট দেখতে পাচ্ছেন ট্রেনি অফিসার, তারপর পার্সোনাল ইনফরমেশন দিয়েছি, ফুল নেম অফ ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেট হিসেবে আমার পূর্ণ নাম লিখেছি, এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনারাও আপনাদের এসএসসির সার্টিফিকেট অনুযায়ী পার্সোনাল ইনফরমেশানগুলো দেবেন। তারপর ফাদার্স নেম দেবেন, মাদার্স নেম দেবেন, ডেট অফ বার্থ এইজ অর্থাৎ জন্ম তারিখ দেবেন, তারপর এখানে ডেট অফ বার্থ লেখা 23 সেপ্টেম্বর 1994 আপনারা দেখতে পাচ্ছেন। ডেট অফ বার্থ লেখার সাথে সাথে আপনাদের এখানে এইজটাও শো করবে, বছর মাস এবং দিন শো করবে, জেন্ডার দেবেন, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ছেলে হলো মেল, মেয়ে হলো ফিমেল এবং অন্য কোনো হলে তাহলে এখান থেকে দিয়ে দেবেন, আমি এখান থেকে মেল দিয়ে দিচ্ছি। তারপর ব্লাড গ্রুপ দিতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে আপনি ক্লিক করবেন, তার যদি আপনি বিবাহিত হন তাহলে ম্যারিড দিবেন, অবিবাহিত আনম্যারিড দিবেন এবং ডিভোর্সড হলে ডিভোর্সড দিবেন, আমি এখান থেকে আনম্যারিড দিয়ে দিচ্ছি। তারপর এখানে রিলিজিয়ন এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার ধর্মটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে ন্যাশনালিটি আপনাকে দিতে হবে বাংলাদেশি, আপনি লিখে দেবেন। তারপর ন্যাশনাল আইডি, এখানে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর হাইট ইন সেন্টিমিটার, এখানে আপনি
আপনার উচ্চতা সেন্টিমিটারে লিখে দিবেন। তারপর এখানে আপনার ওয়েট ইন কেজি, অর্থাৎ এখানে আপনার ওজন দিবেন কেজিতে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, কান্ট্রি মানে দেশ বাংলাদেশ দিবেন, ডিভিশন আপনার বিভাগ দিয়ে দিবেন, তারপর এখানে হোম ডিস্ট্রিক্ট দিবেন, তারপর এখানে ইউনিয়ন বা তারপর এখানে উপজেলা বা থানা দিবেন, তারপর এখানে ইউনিয়ন বা ওয়ার্ড দিবেন, তারপর এখানে ভিলেজ লিখে দিবেন এবং পোস্ট অফিস দিয়ে দিবেন এবং এখানে পোস্টাল কোড দিয়ে দিবেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই রকম হয়ে থাকে তাহলে এই বক্সে একটি ক্লিক করবেন এবং এখানে টিক মার্ক বসিয়ে দেবেন। তারপর এখান থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, এখান থেকে আপনি ডিগ্রি নেম সিলেক্ট করবেন, আপনার এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স সবগুলো তথ্য এখান থেকে দিতে হবে। এখানে আমি আমার তথ্যগুলো দিয়েছি। এখান থেকে আপনি প্রত্যেকটি অপশন সিলেক্ট করবেন, এখান থেকে ডিগ্রি নেম সিলেক্ট করে দেবেন, তারপর গ্রুপ সাবজেক্ট নেম অর্থাৎ আপনি কোন গ্রুপে পড়াশোনা করছেন সেটা দিয়ে দেবেন, তারপর এখান থেকে ইউনিভার্সিটি নেম লিখে দেবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, এখান থেকে রেজাল্ট টাইপ অর্থাৎ সিজিপিএ বা জিপিএ স্কেল দিয়ে দেবেন, এখানে রেজাল্ট লিখবেন অর্থাৎ আপনার প্রাপ্ত পয়েন্ট লিখে দেবেন, আপনি জিপিএ কত পয়েন্ট পেয়েছেন সেটা লিখবেন, তারপর এখানে আপনি পাসিং ইয়ার দেবেন, কত সালে আপনি পাস করেছেন সেটা দেবেন, তারপর স্কুল কলেজ ইনস্টিটিউশন নেম দিয়ে দেবেন এখানে, তারপর এখানে আপনার রোল নম্বরটা লিখে দেবেন। রোল নম্বর সবগুলো তথ্য দেওয়ার পর আপনি অ্যাড এডুকেশনাল কোয়ালিফিকেশনে ক্লিক করবেন। অ্যাড এডুকেশনাল কোয়ালিফিকেশনে ক্লিক করার সাথে সাথে নিচে এরকম আপনার সিরিয়াল নাম্বার দেখাবে, এখানে আপনার সকল তথ্যগুলো ডিটেলস শো করবে। তারপর আপনি আবার এই এইচএসসি তথ্য দেবেন একইভাবে, তারপর আপনি আবার অ্যাড এডুকেশনাল কোয়ালিফিকেশনে ক্লিক করলে আপনার এখানে সিরিয়াল নাম্বার 2 দেখাবে এবং এখানে এইচএসসির সকল তথ্য শো করবে। তারপর এখানে আপনি আপনার অনার্স এবং মাস্টার্স তথ্যগুলো একইভাবে দিয়ে দেবেন। যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে আপনার ডান পাশে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ক্লিক করে ডিলিট করে আবার নতুন করে তথ্যগুলো ইনপুট করে দিতে পারবেন। তারপর এখানে আপনার মোবাইল নম্বর দিবেন, এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন, যদি থাকি না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখানে এক্সপিরিয়েন্স এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যদি আপনার অভিজ্ঞতা এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে তাহলে 50 ক্যারেক্টারের মধ্যে এখানে ডিটেলস লিখে দেবেন, আর না দিলেও প্রয়োজন নেই। যে যে অপশনগুলোর পাশে এরকম লাল কালার স্টার চিহ্ন দেখতে পাবেন সেই অপশনগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে, আর যেগুলোর পাশে এরকম লাল কালার স্টার চিহ্ন নেই সেগুলো পূরণ না করলেও হবে। তারপর এখান থেকে রেফারেন্স টু ক্লোজ রিলেটিভ আদার্স, আপনার দুজন পরিচিত ঘনিষ্ঠ ব্যক্তির তথ্য এখানে দিবেন, এখানে রেফারেন্স নেম, রেফারেন্স মাদার নেম, রেফারেন্স অ্যাড্রেস, এপাশে রেফারেন্স ফাদার নেম, রেফারেন্স রিলেশন অর্থাৎ আপনার সম্পর্ক, যার রেফারেন্স আপনি দিচ্ছেন তার সাথে আপনার কী সম্পর্ক সেটা দিয়ে দেবেন, তারপর এখানে রেফারেন্স মোবাইল নম্বরটি দেবেন, এরকমভাবে দুজন ব্যক্তির রেফারেন্স আপনি এখানে দিবেন। তারপর আপনাদেরকে ক্যান্ডিডেট ইমেজ আপলোড করতে হবে অর্থাৎ ছবি আপলোড করতে হবে, ছবি আপলোড করার জন্য আপনার ছবিকে সর্বোচ্চ 100 KB হতে হবে, JPEG ফরম্যাট, হাইট 300 পিক্সেল, ওয়াইড 300 পিক্সেল হতে হবে। এখানে আপনি চুজ ফাইলে ক্লিক করবেন, তারপর আপনার যেখানে ছবি রয়েছে সেখান থেকে আপনি ছবিটাকে খুঁজে বের করবেন। আমি এখান থেকে আমার ছবিটি দিয়ে দিচ্ছি, তারপর ওপেনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ক্যান্ডিডেট সিগনেচার আপলোড করতে হবে, এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, একইভাবে আপনার সিগনেচারটাও আপনি খুঁজে বের করবেন। তারপর ওপেনে ক্লিক করবেন, ছবি এবং সিগনেচার আপলোড করা শেষ। এখন এই জায়গাতে আপনি ডেট অফ অ্যাপ্লিকেশন লেখা দেখতে পাচ্ছেন, 21 সেপ্টেম্বর 2020, অর্থাৎ এটা আপনার অটো হয়ে যাবে, আপনি যে দিন অ্যাপ্লিকেশনটা করবেন সেই তারিখটি এখানে উঠে যাবে। এখন আপনাকে প্রিভিউ অ্যান্ড সেভ এই অপশনটিতে ক্লিক করতে হবে, তারপর আপনাদের সামনে এরকম ডাউনলোড অপশন চলে আসবে। এখান থেকে প্রথমে আপনাদেরকে ফোল্ডার সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে ফোল্ডারে এটি ডাউনলোড করতে চান সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। ফোল্ডারটি সিলেক্ট করার পর আপনি নিচের দিকে একটি স্টার্ট ডাউনলোড অপশন দেখতে পাবেন, সেই স্টার্ট ডাউনলোড অপশনটি ক্লিক করবেন, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এখন আমি আমারটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাকসেসফুল অ্যাপ্লাইড পোস্ট ট্রেনি অফিসার, আপনার এই পাশে সিরিয়াল নাম্বার 2 দেখতে পাচ্ছেন।
এখন আপনারা নিচের দিকে অ্যাপ্লিক্যান্ট ভেরিফিকেশন লেখা দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিক্যান্ট ভেরিফিকেশন অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এসএসসি রোল নাম্বার দিতে বলবে। এখানে আপনার এসএসসি রোল নাম্বারটি দিতে হবে আপনার অ্যাপ্লিকেশনটি ভেরিফিকেশন করার জন্য, অর্থাৎ সফলভাবে সাবমিট করার জন্য। তারপর ভেরিফাই অপশনটিতে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সফলভাবে সাবমিট হয়ে যাবে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। এখন আপনাদেরকে ফাইনাল সেভ করে নিতে হবে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি রেড কালার ফাইনাল সেভ একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে সেভ করে নেবেন। তো প্রিভিয়াস এভাবেই আপনারা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদে আবেদন করতে পারবেন। তো প্রিভিয়াস আমি ভিডিওটি আর লম্বা করবো না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন, এবং পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।